গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চাই তোমরা সবাই ভালো থাকো সব সময়। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমের মেথড পেপার ম্যাথস 1.2.7a ইউনিট 1 এর সাব ইউনিট 5। এই সাব ইউনিট 5-এ কী আছে? হিস্ট্রি অফ ম্যাথামেটিক্স ইন ইন্ডিয়া, যে ভারতবর্ষে গণিতের ইতিহাস। আমি আগের ক্লাসে বলেছিলাম যে গণিতের ইতিহাস জানতে গেলে এটাকে মোটামুটি 4টে ভাগে ভাগ করেছে। এই 4টে ভাগ কি? প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব। এই প্রথম পর্বে সাধারণত শুরু হচ্ছে খ্রিস্টপূর্ব 500 অব্দি, 500 খ্রিস্টাব্দ থেকে। এই প্রথম পর্বে যেনার নাম প্রথমেই করব, তিনি হচ্ছেন বোধায়ন। তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি একটি বই লিখেছিলেন, বোধায়ন সৌতসূত্র। তিনি বইটা 3টে ভাগে ভাগ করেছিলেন বা 3টে অধ্যায় ভাগ করেছিলেন। প্রথম অধ্যায় 123টি, মানে 3টে ভাগ করেছিলেন। প্রথমে প্রথম ভাগে থাকলো 123টি অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে 83টি এবং তৃতীয় অধ্যায়ে 323টি শ্লোক রয়েছে। তাহলে কী বলে, তিনি একটি বই লিখেছিলেন বা সূত্র লিখেছিলেন, সেটাকে 3 ভাগে ভাগ করেছিলেন। প্রথম ভাগে 123টি, ১১৩টি শ্লোক, দ্বিতীয় অধ্যায়ে 83টি এবং তৃতীয় অধ্যায়ে 323টি শ্লোক রয়েছে। আর কি আছে বইটিতে? কিছু জ্যামিতির বিভিন্ন স্বীকার্য অঙ্কন ইত্যাদির বিশ্লেষণ করা হয়েছে। আর কি করছে? বর্গক্ষেত্র এবং ট্র্যাপিজয়েড অঙ্কন করা হয়েছে। আবার কি করা হয়েছে? যে পায়ের মান, যে পায়ের মান, যে 3.004 এবং 3.14, এইগুলো তিনি বার করেছিলেন। এছাড়াও কি করেছিলেন? বর্গক্ষেত্রকে বৃত্তে এবং বৃত্তকে বর্গক্ষেত্রে রূপান্তর করেছিলেন এবং √2-র মান √2=1+1/3×4+1/3×4×34, এই মানগুলো তিনি বার করেছিলেন। এরপরে আমরা আসব মানব। মানব কি? মানব জন্ম আনুমানিক 750 খ্রিস্টাব্দ থেকে 690 খ্রিস্টাব্দ। তিনি ধর্মীয় কাজকর্ম সম্পাদন করার জন্য গণিত ব্যবহার করতেন, মানে ধর্মীয় কাজগুলো করবেন তাও তিনি গণিত ব্যবহার করতেন, মানে গণিতের উপরে অগাধ পাণ্ডিত্য এবং ভালোবাসা ছিল তার ফল। তার অবদান গণিতে, তার অবদান কি? আয়তক্ষেত্র থেকে বৃত্ত অঙ্কনের প্রণালী তিনি বলেছিলেন, বৃত্ত থেকে বর্গক্ষেত্র অঙ্কনের প্রণালীও তিনি বলেছিলেন। আবার কি? পায়ের মান 25/8=3.125 বার করেছিলেন। এরপরে আমরা আসব কাত্যায়ন। কাত্যায়ন কি? কাত্যায়নের জন্মকাল সঠিক জানা যায় না, তবে তিনি বোধায়নের পরে উত্তর পশ্চিম ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সংস্কৃত ব্যাকরণবিদ, গণিতবিদ ও পুরোহিত। সংস্কৃত ব্যাকরণবিদ, গণিতবিদ ও পুরোহিত। তার গণিতে অবদান কি? কাত্যায়ন রচিত শুল্ক সূত্রে জ্যামিতিক বিষয়ে 7টি অধ্যায় রয়েছে। আর কি? √2 এর মান তিনি বার করেছিলেন, √2=1+1/3×4+1/3×4×34=577/408=1.4142 তিনি ব্যবহার করেছিলেন। এরপর আমরা আসব পাণিনি। পাণিনি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, উনি জন্মগ্রহণ করেছিলেন তক্ষশিলার কাছে সালতুরা গ্রামে, বর্তমানে সেটা পাঞ্জাবে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। পাণিনির গণিতের অবদান কি? যে পাণিনিকে আধুনিক প্রথাগত ভাষাতত্ত্বের অগ্রদূত বলা হয়। পাণিনির ভাষাতত্ত্ব কম্পিউটারের ভাষার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এছাড়া কি? পাণিনির ভাষাতত্ত্ব বিশ্বের প্রথম নিয়মানুগ তথ্য, পাণিনির ভাষা।
আর কি? দার্শনিক জোহান ফ্রেডরিক স্টেল 2012-তে জ্যামিতিক এবং ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন এবং পাণিনিকে ভাষা ভারতের ইউক্লিড হিসাবে অভিহিত করেছেন। এরপরে আসবো আমরা আর্যভট্ট, মানে পরপর আসি। আর্যভট্ট জন্ম 476 খ্রিস্টাব্দ, মৃত্যু মানে অজ্ঞাত, মৃত্যু সঠিক মৃত্যু কোথায় হয়েছে, কত তারিখ হয়েছে জানা যায় না। ভারতীয় গণিতে গণিত শাস্ত্রে দুজন আর্যভট্টের নাম আমরা জানি, একটা হচ্ছে একটা নাম পাওয়া যায় পঞ্চম শতাব্দীর, আর একজন নবম শতাব্দীর গণিতবিদ। পঞ্চম শতাব্দীর আর্যভট্টকে প্রথম আর্যভট্ট, এবং তিনি কুসুমপুরে বসেই আর্যভট্টীয় শাস্ত্র রচনা করেন। বর্তমানে কুসুমপুর হল পাটলিপুত্র বা পাটনা। তার লেখা দুটি গ্রন্থ হল, এক নম্বর হচ্ছে আর্যভট্টীয়, দু নম্বর হচ্ছে আর্য সিদ্ধান্ত। আর্যভট্টীয় আবার চারটি অংশে বিভক্ত, সেটি 121টি শ্লোক আছে। অধ্যায়গুলি হল গীতিকা পদ, দু নম্বর হচ্ছে গণিত পদ, তিন নম্বর হচ্ছে কালক্রিয়া পদ, চার নম্বর হচ্ছে গোলপাদ। তার গণিত অবদান কি, বর্গমূল এবং ঘনমূল নির্ণয়ের প্রণালী আলোচনা করেছেন তিনি। আবার কি, সামান্তর প্রকৃতির সূত্র তিনি আবিষ্কার করেছেন, এন ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান বাই টু প্লাস বি ইন্টু ডি। আবার বর্গ, আগে বলেছি বর্গ কোনো সাধারণ মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার বর্গমূলের সূত্র তিনি আবিষ্কার করেছিলেন, এ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট ডট এন স্কোয়ার ইজিক্যাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স, এটা তিনি আবিষ্কার করেন, আর্যভট্ট আবিষ্কার করেছিলেন। এবং স্বাভাবিক সংখ্যার ঘনমূলের সমষ্টি তিনি আবিষ্কার করেছিলেন, সূত্র আবিষ্কার করেছিলেন কি, স্বাভাবিক ওয়ান ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট ডট এন কিউব ইজিক্যাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, এটাও তিনি আবিষ্কার করেছিলেন। এবং তিনি এবি সূত্র, এবি ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু, কি বললাম, এবি এবি ইজিক্যাল টু, তিনি যে সূত্রটা আবিষ্কার করেছিলেন, এবি ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু। কিন্তু আমরা অন্য একটা সূত্র জানতাম, এবি সূত্র, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটি সূত্র, কিন্তু এই সূত্রটা অন্য। তিনি পায়ের মান বার করেছিলেন 3.1416। তিনি আরও কী করেছিলেন, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তিনি বার করেছিলেন, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তিনি আবিষ্কার করেছিলেন। আবার কি, গোলকের আয়তন যে তিনি আবিষ্কার করেছিলেন, ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল তিনি আবিষ্কার করেছিলেন। তিনি সুদ কষা সংক্রান্ত সূত্র আবিষ্কার করেন, ত্রৈরাশিক সূত্র তিনি আবিষ্কার করেন। এই হলো আর্যভট্টের গণিতের অবদান। এটা হচ্ছে আমরা আলোচনা করলাম যে প্রথম পর্ব, এরপর আমরা দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব আর চতুর্থ পর্ব আলোচনা করব পরের ক্লাসে। থ্যাংক ইউ।